বহু বছর আগেই জোসে মরিনহো বলেছিলেন, আমি নিশ্চিত অবসরের পর জাবি আলোনসো দারুণ এক কোচ হবে। কারণ হিসেবে স্পেশাল ওয়ান বেশ কিছু অনুঘটকের কথা বলেছিলেন, ফুটবলীয় পরিবার থেকে উঠে আসা, সব বড় বড় কোচের অধীনে খেলা এবং পিচে তার বিচক্ষণতা, সব মিলিয়ে একজন প্রপার কোচই হওয়ার কথা ছিল জাবি। কিন্তু কোচিং ক্যারিয়ারের শুরুটা যেভাবে করেছেন এই স্পেনিয়ার, তা হয়তো আশা করেননি স্বয়ং মরিনহো। রেলিগেশন লড়াইয়ে থাকা লেভারকুজেনকে এক বছরের ব্যবধানে টাইটেল কন্টেন্ডার বানিয়ে ফেলেছেন। বায়ার লেভারকুজেন ও কোচ জাবি আলোনসোর উত্থান নিয়েই আমাদের এবারের ভিডিও। এই মৌসুমের লেভারকুজেনকে বিশ্লেষণ করার আগে একটু পিছন থেকে ঘুরে আসা যাক। খেলোয়াড় জাবিকে চিনতেন না এমন ফুটবল ভক্তই হয়তো খুঁজে পাওয়া যাবে না। সোসিয়েদাদ কিংবদন্তি ও সাবেক স্প্যানিশ মিডফিল্ডার পেরিকো আলোনসোর ঘরে জন্মানো জাবি বেড়ে উঠেছেন সোসিয়েদাদের ইউথ সিস্টেম থেকে। খেলোয়াড় হিসেবে ইউরোপের তিনটি শীর্ষ লীগে রাজত্ব করেছেন। লিভারপুলের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা, বায়ার্নের হয়ে জিতেছেন একাধিক বুন্দেসলিগা শিরোপা, আর স্পেনের হয়ে বিশ্বকাপ তো আছেই। ডিপ্লাইং মিডফিল্ডার হিসেবে তার ভিশন ও পাসিং রেঞ্জ ছিল অসাধারণ। এক কথায় মাঠের সবচেয়ে বিচক্ষণ খেলোয়াড় ছিলেন তিনি। খেলেছেনও সব বাঘা বাঘা ম্যানেজারের অধীনে, লিভারপুলের রাফা বেনিতেজ, মাদ্রিদে পেলেগ্রিনি, মরিনহো ও আনচেলোতি এবং বায়ার্নে গার্দিওলা। 2017 সালে খেলোয়াড় হিসেবে অবসর নেন জাবি, পরের বছরই নাম লেখান কোচ হিসেবে। 19 সালে সোসিয়েদাদ বি দলের দায়িত্ব পান তিনি, তৃতীয় ডিভিশনে থাকার দলটিকে 2 বছরের মধ্যেই প্রমোশন এনে দেন। 60 বছরে প্রথমবারের মতো স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনে খেলার সুযোগ পায় সোসিয়েদাদ বি। তবে পরের বছরই আবার রেলিগেটেড হয় তারা, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন জাবি। 5ই অক্টোবর 2022 সালে অ্যালোনসোকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় জার্মান দল বায়ার লেভারকুজেন। এখানে লেভারকুজেনের গল্পটাও ইন্টারেস্টিং। যারা জার্মান ফুটবল দেখেন তারা জানেন লেভারকুজেন জার্মানির বড় দলগুলোর একটি, সবসময় তাদের শীর্ষ চারের আশেপাশে দেখা যায়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তারা সর্বশেষ কোনো শিরোপা জিতেছিল 1993 সালে। এই ডিএফবি পোকাল জেতার পর গত 30 বছরে লেভারকুজেনের ট্রফি ক্যাবিনেটে আসেনি কোনো ট্রফি। কিন্তু এই সময়ে লিগে 5 বার রানার আপ হয়েছে লেভারকুজেন, ডিএফবি পোকালে হয়েছে 3 বার, এমনকি চ্যাম্পিয়ন্স লিগেও 1 বার ফাইনাল হেরেছে তারা। বুঝতেই পারছেন এরকম বটলিং রেকর্ড থাকায় লেভারকুজেন জার্মানিতে ভালোই ট্রলের শিকার হয়। রাইভাল ফ্যানরা তাদের ডাকে লেভারকুজেন বলে, কারণ তারা কখনোই কিছু জিততে পারে না। তবে গত মৌসুমে লেভারকুজেনের অবস্থা একটু বেশি বেগতিক হয়ে পড়েছিল। 8 ম্যাচ শেষে রেলিগেশন জোনে অবস্থান করছিল আগের মৌসুমে তৃতীয় হওয়া দলটি। এখানে বলে রাখা ভালো, লেভারকুজেন তাদের ইতিহাসে কখনোই বুন্দেসলিগা থেকে রেলিগেটেড হয়নি, সেই কারণেই হয়তো তড়িঘড়ি করে মৌসুমের শুরুতেই ম্যানেজার বদলায় তারা। ক্লাবে আসেন জাবি আলোনসো। আলোনসো আসার পর বেয়েরেনায় অলমোস্ট রাতারাতি পরিবর্তন আসে, লেভারকুজেনকে একটি নিজস্ব ফুটবলিং আইডেন্টিটি এনে দেন জাবি, যার মূলে রয়েছে বেশি পজেশন, বেশি প্রেসিং, সুশৃঙ্খল রক্ষণ ও একটি তারুণ্য নির্ভর দল। 17 থেকে দলকে 6-এ নিয়ে মৌসুম শেষ করেন আলোনসো, ইউরোপায় খেলার সুযোগ পায় লেভারকুজেন। লাইন বিচ্ছিত ক্লাবকে আবার ট্র্যাকে ফিরিয়েছেন, এতটুকু সাফল্য প্রত্যাশিতই ছিল। কিন্তু এই মৌসুমে যা করছে আলোনসো লেভারকুজেন তা একেবারে অপ্রত্যাশিত। এই মৌসুমে এখন পর্যন্ত 17টি ম্যাচ খেলেছে লেভারকুজেন, যার মধ্যে তারা জয় তুলেছে 16টিতেই, অন্য একটি ড্র। ইউরোপের শীর্ষ 5 লিগে মাত্র 3টি ক্লাব এখনও পর্যন্ত অপরাজিত আছে, যার একটি লেভারকুজেন। লিগে 12 ম্যাচে 34 পয়েন্ট তুলেছে লেভারকুজেন, বুন্দেসলিগার ইতিহাসে এই পর্যায়ে এর চেয়ে বেশি পয়েন্ট পায়নি আর কোনো দল। তবে পেপ গার্দিওলার বায়ান, যেখানে ছিলেন আলোনসো নিজেও, 2015-16 মৌসুমে তারা সমান পয়েন্ট তুলেছিল। লেভারকুজেন কতটা ডমিনেটিং ফুটবল খেলছে তা বুঝতে আমরা আরও কিছু পরিসংখ্যান দেখতে পারি। লিগে লেভারকুজেনের চেয়ে বেশি গোল করেছে মাত্র 1টি দল, বায়ার্ন। এক্সপেক্টেড গোলে স্টুটগার্টও লেভারকুজেনের চেয়ে একটু এগিয়ে আছে। কিন্তু আক্রমণের অন্যান্য স্ট্যাট যেমন পজেশন, প্রোগ্রেসিভ পাস, প্রোগ্রেসিভ ক্যারি, ড্রিবল করে বল সামনে ক্যারি করে নেওয়া, এগুলোই শুধু বায়ার্নের চেয়েই কিছুটা পিছিয়ে আছে লেভারকুজেন, বাকি লিগের চেয়ে এগিয়ে আছে ভালো ব্যবধানে। এটা বলার অপেক্ষা রাখে না বায়ার্ন মিউনিক বুন্দেসলিগার ডিফ্যাক্টো লিডার, গত 11 বছর ধরে টানা লিগ জিতে যাচ্ছে ক্লাবটি। দলগতভাবে তারা জার্মানির অন্য যে কোনো ক্লাবের চেয়ে সুপেরিয়র। আমরা যদি দল বদলে বিগত 5 বছরের খরচ দেখি, লেভারকুজেনের চেয়ে 250 মিলিয়ন ইউরো বেশি খরচ করেছে বায়ার্ন। হ্যারিকেন টাইপ সাইনিং করতে না পারলেও আলোনসো আসার পর গত গ্রীষ্মে দলের প্রয়োজন মোতাবেক কিছু বাজেট সাইনিং করেছে লেভারকুজেন। 11-এ 4 জন নতুন খেলোয়াড় এসেছেন, লেফট উইং ব্যাক অ্যালেক্স গ্রিমাল্ডো এসেছেন ফ্রি এজেন্ট হিসেবে, মিডফিল্ডার সাকা, 15 ও রাইট উইঙ্গার হফম্যান এসেছেন 10 মিলিয়ন ইউরোতে। গ্রীষ্মে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার মুসা দিয়াবিকে হারিয়েছে লেভারকুজেন, তবে এ ট্রান্সফার থেকে পাওয়া অর্থ দিয়ে তার রিপ্লেসমেন্ট ভিক্টর বনিফেস সহ এই 4 জনকেই
কিনতে সক্ষম হয়েছে লেভারকুসেন। খাতায় কলমে লেভারকুসেনের ফরমেশন 3-4-3 হলেও পজিশনে থাকা অবস্থায় তাদের ফরমেশন 4-2-3-1 বা 4-2-4 হয়ে যায়। গ্রিমাল্ডো কিছুটা নিচে নেমে এসে রেগুলার ফুলব্যাকদের মতো খেলতে শুরু করেন। ফ্রিম্পং উপরে উঠে উইঙ্গারের পজিশন নেন আর বনিফেস সামনে লোন টার্গেটম্যান হিসেবে থাকেন। আমরা যদি এই মৌসুমে তাদের অ্যাভারেজ পজিশনটা দেখি তাহলে ব্যাপারটা আরেকটু পরিষ্কার হবে। এই যে এখানে ব্যাক ফোর, দুই মিডফিল্ডার খুবই সেন্ট্রালি খেলেন আর ফ্রিম্পং সামনে উঠে বেসিক্যালি ফ্রন্ট ফোর তৈরি করেছেন। এখানে গার্দিওলা স্টাইলে আলোনসো লেভারকুসেন পিছন থেকে খেলতে পছন্দ করে। পিছন থেকে টিকি টাকা বিল্ড আপে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দলের দুই মিডফিল্ডার পালাসিও ও সাকার। রক্ষণের উপর প্রতিপক্ষ কতটা চাপ প্রয়োগ করছে তার উপর নির্ভর করে তারা পজিশন বদলান। একপাশে ওভারলোড তৈরি করে বা সামনে ফ্রি স্পেস তৈরি করে বলের দখল রাখেন এবং সুযোগ বুঝে বল সামনে পাঠান। সাকার পজিশনিং এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সাবেক আর্সেনাল অধিনায়ক বলতে গেলে এখানে তাদের মিডফিল্ড অর্কাস্ট্রেটর। নাম্বার 6 হিসেবে দলের রক্ষণে যেমন সাহায্য করেন তেমনি বল নিয়ে সামনে অ্যাটাকারদের খুঁজে নেওয়ার দায়িত্বও তার। রিৎসো হফম্যান দুজনই মূলত নাম্বার 10-এর দায়িত্ব পালন করেন, তবে হফম্যানকে কখনও কখনও ফ্রিম্পংয়ের সঙ্গে ওভারল্যাপ করতে দেখা যায়। এদিকে বা ফ্ল্যাঙ্ক ধরে গ্রিমাল্ডোও ঘন ঘন উপরে ওঠেন। দুই ফ্ল্যাঙ্ক ও মিডল তিন জায়গাতেই লেভারকুসেনের আক্রমণের হার সমান, অর্থাৎ আক্রমণে তারা আনপ্রেডিক্টেবল এবং সকল পাশ থেকেই আক্রমণে ওঠার সমান সামর্থ্য রয়েছে তাদের। বলের দখল রাখার বেলাতেও তাদের রক্ষণ মিডফিল্ড ও অ্যাটাকিং থার্ডে সুষম ব্যালেন্স আছে। রক্ষণেও আলোনসো লেভারকুসেন মেথোডিক্যাল, পজিশনাল ডিসিপ্লিন ধরে রেখে আগ্রাসিভ প্রেসিং, এটাই তাদের মেথড। গেগেন প্রেসিং ইন্টেন্সিটি ও ইফিসিয়েন্সি দুই চার্টেই লিগের শীর্ষে লেভারকুসেন। সব মিলিয়ে বলতে পারেন খুবই ওয়েল ব্যালেন্সড এবং ওয়েল ট্রেন্ড একটি দল লেভারকুসেন। খেলা স্টাইলে এখানে গার্দিওলার টিকি টাকা আছে, আছে ক্লপের গেগেন প্রেসিংও। তবে বায়ার্নকে টানা 12তম শিরোপা থেকে বঞ্চিত করে এবার তারা লেভারকুসেন তকমাকে মাটি চাপা দিতে পারবে কিনা তা সময় বলে দিবে। তবে কোচিং জগতে যে এক নতুন তারার উত্থান হয়েছে সেই ঘোষণা এখনই দিয়ে দেওয়া যায়।